খোয়াই জেলার 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে এ বছর বিজেপি প্রার্থী পিনাকি দাস চৌধুরী রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। এই জয়ের সাথে সাথে গোটা কল্যাণপুর জুড়ে দারুণ উন্মাদনার ভাব পরিলক্ষিত হয়। শুক্রবার জয় দুর্গা শক্তি কেন্দ্রের উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ কল্যাণপুরের শীর্ষস্তরের বিজেপি নেতৃত্বদের সামনে রেখে বিজয় মিছিল সংগৃহীত করা হয়। এই বিজয় মিছিলে সমস্ত অংশের মানুষদের উপস্থিতি পরিলক্ষিত হয়। রীতিমতো নেচে গেয়ে গেরুয়া আবির খেলে ব্যান্ডের তালে তালে সঙ্গত করে বিজয় উৎসবে কোমর দুলাতে দেখা যায় 8 থেকে 80 সকলকে। এই বিজয় মিছিলের অগ্রভাগে অন্যান্যদের মধ্যে ছিলেন এলাকার নবনির্বাচিত বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জয় দুর্গা শক্তি কেন্দ্রের প্রমুখ তাপস দেবরায়, বিজেপি দলের জেলা নেতৃত্ব সোমেন গোপ, কল্যাণপুর মণ্ডল কমিটির সহ সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য সহ প্রমুখরা। বিজয় মিছিলের আনন্দ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে দলের কর্মসূচি এবং বিধায়কদের জয়ের আনন্দ তুলে ধরেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন দ্বিতীয়বারের মতো ত্রিপুরা রাজ্য সরকারে প্রতিষ্ঠিত হয়েছে। 2 তারিখ আমাদের সেই ফল বেরিয়েছে, বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে পুনরায় ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। সেই আনন্দটাকে রাজ্যের মানুষকে নিয়ে করার জন্যে আমাদের রাজ্য কমিটি থেকে 11 তারিখ সেই আমাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে 11 তারিখের মধ্যে আমাদের বিজয় উৎসব করতে হবে, বিজয় মিছিল। তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা আজকে 10 তারিখ আমরা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের জয় দুর্গা শক্তি কেন্দ্রের উদ্যোগে আজকে আমরা এখানে বিজয় মিছিলে সমবেত হয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সেই বিজয় মিছিল বেরিয়ে পড়বে। অবশ্যই আমরা সেদিকটাও লক্ষ্য রাখছি যে সামনে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই আমরা খুব অল্প পরিসরে সেখানে আমরা বিজয় মিছিলে সামিল হব। এই আনন্দটা আমরা সবাই মিলে এই এলাকার এই রাজ্যের প্রত্যেকটা মানুষের সাথে আমরা শেয়ার করতে চাই। আপনারা জানেন আমাদের বিধায়ক বিপুল সংখ্যক। বিজয় মিছিলে মহিলা শক্তির আনন্দ এবং উদ্দীপনা জয়ের আনন্দকে আরও দ্বিগুণ করে তোলে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।